দেশের ক্রিকেটে এক কেমন দাগ ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে তৃতীয় পর্ব। শুধু কি ক্রিকেটার, দুর্নীতি আর বিতর্কের জন্ম দিয়ে খবরের শিরোনাম হয়েছেন অনেক বোর্ড পরিচালক। সিন্ডিকেট বানিয়ে আর্থিক লেনদেন, টেন্ডারবাজি, টুর্নামেন্ট পরিচালনা থেকে শুরু করে ঘরোয়া লিগেও অনিয়ম দুর্নীতির হোতা কয়েকজন পরিচালক। লোকমান হোসেন ভুঁইয়া মোহামেডানের সে সময়ের ডাইরেক্টর ইনচার্জ। ক্রিকেট বোর্ডের এই পরিচালক গত বছর ফেঁসে যান ক্যাসিনো কেলেঙ্কারিতে। অর্থ পাচারসহ আরও জোরালো কিছু অভিযোগ স্বীকার করে নেন তিনি, তবে কমাস বাদেই জামিনে মুক্ত হন। দেশের ক্রিকেটে তার সংশ্লিষ্টতা বিব্রত করে পুরো ক্রিকেট অঙ্গনকে, অথচ এখনও আছেন বিসিবির পরিচালক পদে। আমি যেই লোকমানকে চিনি, সে জীবনে কোনোদিন মদ খায়নি, সে জীবনে কোনোদিন জুয়া খেলে। লোকমান আমাকে কোনোদিন বলে নাই যে মডার্ন ক্লাবে একটা ক্যাসিনো আছে, এটাও একটা আশ্চর্য। ও কিন্তু আমার বন্ধু। 2014 টি-20 বিশ্বকাপ, একক হোস্ট বাংলাদেশ, বিসিবি পরিচালক সাবেক অধিনায়ক আকরাম খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। পরিচালক হিসেবে প্রভাব খাটিয়ে চট্টগ্রাম ভেন্যুর জেনারেটর সাপ্লাইয়ের কাজ বাগিয়ে নেয়ার বিষয়টি সামনে আসে খেলা চলার সময় হঠাৎই ভেন্যুর নিরবিচ্ছিন্ন পাওয়ার সাপ্লাই ব্যাহত হলে, যে ঘটনায় বিব্রত গোটা বাংলাদেশ। নির্বাচন করে ক্রিকেট বোর্ডের মতো বা যে কোনো জাতীয় ফেডারেশনে ঢুকে যায়, আমাদের পার্থক্য আছে, হয়তো বৃত্তের জোরে অন্যান্য প্রভাবের জোরে ঢুকে যায়, কারো কারো উপস্থিতি ক্রিকেটের জন্য বিসাদৃশ্য একটা ব্যাপার। হয়তো আরো ভালো করা উচিত ছিল, আরো ভালো করতে পারতাম। তবে বোর্ডে পাপন বলের বাইরে থাকলেও কেলেঙ্কারির বাইরে থাকতে পারেননি আরেক সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। মানিকগঞ্জের সংসদ সদস্য হিসেবে বিস্তর অভিযোগ দুর্নীতি আর অনিয়মের, গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয় সেসব ঘটনা। বহুল আলোচিত পাপিয়ার সঙ্গেও তার ঘনিষ্ঠতার প্রমাণ মেলে, ঘুরে ফিরে যা দেশের ক্রিকেটেরই আরও একটা লজ্জা। এমন ঘটনার বাইরেও বাংলাদেশের ক্রিকেটকে বিব্রত করেছেন বোর্ড পরিচালকদের কেউ কেউ। দলের সঙ্গে বাইরে গিয়ে অনিয়ন্ত্রিত চলাফেরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের রসদ হলে প্রশ্ন ওঠে তাদের ব্যক্তিত্ব নিয়ে। তাই দেশের ক্রিকেটকে যারা এগিয়ে নেয়ার দায়িত্বে, তারা আদর্শের বুলি না ঝেড়ে হবেন সত্যিকারের উদাহরণ, এমনটাই স্বপ্ন দেখে ক্রিকেট মোদিরা। হাসান মাহাদি, ডিবিসি নিউজ, ঢাকা।